আমাদের চ্যানেল AK18 নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, আমি শ্রী তাপস বর্মন, বৃত্তিমূলক যৌথ মঞ্চের কনভেনার। আমরা পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে গতকাল আমরা মাননীয় মন্ত্রী শ্রী পুণ্যেন্দু বসু মহাশয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি। বৃত্তিমূলক যৌথ মঞ্চকে মান্যতা দেওয়া যে আরও 5টি সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বেরাও উপস্থিত ছিলেন এবং আমরা আমাদের স্মারকলিপি তার হাতে পুনরায় তুলে দিয়েছি গতকালও। আমরা 13 তারিখে অনলাইনের মাধ্যমে ওনাকে আমরা আমাদের স্মারকলিপি পাঠিয়েছিলাম জুন মাসের 13 তারিখে। গতকালকে আবার আমরা একটা স্মারকলিপি তার হাতে তুলে দিয়েছি এবং আমাদের দাবিপত্রের মধ্যে এটা উল্লেখ করেছি, প্যারা টিচার, MSK, SSK, মাদ্রাসা টিচার, শিক্ষাবন্ধু, আশাকর্মী এবং সিভিক পুলিশদের যেখানে ভাতা বৃদ্ধি পায়, তারা যেখানে সরকারি সুযোগ সুবিধা পায়, সেই জায়গায় কেন আমরা বৃত্তিমূলক শিক্ষক, শিক্ষিকা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা, নোডাল কর্মচারী এবং নৈশ প্রহরীরা বঞ্চিত থাকব। আমাদের এই দপ্তরের মধ্যে, আমাদের দপ্তরের মধ্যে আছে যে শিক্ষক শিক্ষিকা, তাদের কোনো অংশের যোগ্যতায় কোথাও কম নেই। ডিপ্লোমা হোল্ডার, ITI, MCA, BCA, মাস্টার ডিগ্রি, অনার্স সম্পন্ন আমাদের শিক্ষক শিক্ষিকা আছে, তারপরেও কেন আমাদের বেতন বাড়বে না? গত 15 বছর যাবত আমরা যেভাবে বঞ্চিত হয়ে চলেছি এটা হতে পারে না। আর দীর্ঘ 15 বছর চলার পর যে একটা প্রজেক্ট, দীর্ঘ 15 বছর চলছে এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে কীভাবে প্রজেক্ট মাননীয় মন্ত্রী বলতে পারে এটা কিন্তু আমাদের বোধগম্য হয়নি। এই বিষয়টা ওনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, দীর্ঘ 15 বছর যাবত চলছে। আর আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কেন আমাদের বেতন বৃদ্ধি হবে না, একই ছাতার তলায় থেকেও আমাদের বেতন কেন বাড়বে না, যেদিকে দেখা গেছে যে 1107 এবং 1033কে মান্যতা দিয়ে কাউন্সিলের যে কর্মচারীরা আছে তাদের বেতন 3-3 বার বেড়ে যায়, অথচ আমাদের যে ভোকেশনাল শিক্ষক, শিক্ষিকা, প্রশিক্ষক, প্রশিক্ষিকা, নৈশ প্রহরী এবং নোডাল কর্মচারীরা আছি, আমাদের বেতন কেন বাড়বে না? কেন আমাদের ফাইল আটকে থাকবে? 99 থেকে যখন একটা আমাদের ব্যাপারে একটা ফাইল আসেন, সেই ফাইলের অনুমোদন আসেন, সেই ফাইলের ব্যাপারে কেন আমাদের মাননীয় মন্ত্রী কেন দেখবেন না? সেই সুপারিশটা মন্ত্রীর, যে মাননীয় মন্ত্রীর যে সুপারিশ, সেই সুপারিশটা আমাকে কেন এখনও পর্যন্ত মান্যতা দেওয়া হলো না? আমরা গত 13 তারিখের যে স্মারকলিপি সেখানেও উল্লেখ করেছি, আজকেও আমরা উল্লেখ করেছি, কেন সেই মান্যতা আজকে পেলো না? সেই বৃত্তিমূলক যৌথ মন্ত্রী সেটাই জানতে চাইছে। এমনকি আমাদের উৎসব ভাতা পর্যন্ত আমরা পাই না, পুজোর সময়, ঈদের সময় যে বোনাস পায় অন্যান্যরা, তাদের মতন কিন্তু আমরা কোনো বোনাস পাই না, কেন আমাদের বোনাস দেওয়া হয় না? আরেকটা বিষয় আমরা এটাও উল্লেখ করেছি, যেহেতু আমাদের কপালে একটা স্ট্যাম্প রয়েছে আমরা শিক্ষক, তাই আমরা কোনো রিলিফের লাইনেও দাঁড়াতে পারি না। কেন এই ব্যবস্থা হবে? এই ব্যবস্থাকে আমাদের ঠিক করা প্রয়োজন, কেন এই জায়গাটাগুলো হবে না? আরেকটা বিষয় ওনাকে এটাও উল্লেখ করেছি যে আমাদের যে 1280 টাকা বেতন পাই, এই 1280 টাকাকে বেতনকে আমাদের মাননীয় মন্ত্রী আগেও বলেছিলেন যে প্রত্যেকটা টিচারকে 2টো স্কুল করে ডবল বেতন করে দিয়েছি, তাহলে 1280 টাকাকে ডবল বেতন করলে সেই 2560 টাকা হয়। এই 2560 টাকা পেয়ে কোনো শিক্ষক তার সংসার চালাতে পারে না, এটা একদম অমানবিক। তাই মন্ত্রীর কাছে আমরা দাবি জানিয়েছি এই বিষয়টা দেখুন, আমাদের বৃদ্ধ মা, বাবা, পিতা, সন্তান এদেরকে নিয়ে কোনোভাবেই চলতে পারে না একটা সংসার, এটা যদি না দেখেন তাহলে একদম অমানবিক হবে। যেভাবে হোক আমাদের বেতন বৃদ্ধির জায়গাটা আমাদের আনতে হবে এবং নৈশরক্ষী প্রহরী যারা আছে তাদের দিকে আপনাদের তাকাতে হবে। এছাড়াও যে আমাদের পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল টিচার যারা আছে সকলের যে দাবি, সেই দাবিকে মান্যতা আপনাদের দিতে হবে। যদি আপনারা মান্যতা না দেন তাহলে আগামী দিনে আমরা বৃহৎ থেকে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে থাকবো। আমরা এতদিন কিন্তু আমরা সব ইউনাইটেড ছিলাম না, এখন কিন্তু বিভিন্ন সংগঠনগুলো যুক্ত হয়ে কিন্তু আমরা ইউনাইটেড হয়েছি এবং আগামী দিনে আন্দোলন কিন্তু আরও আমাদের তীব্র হবে এবং তীব্র থেকে তীব্রতর হবে। আপনার কাছে আমাদের অনুরোধ, 1107 এবং 1033-এর যে সরকারি আদেশনামা, সেই আদেশনামা মেনে দ্রুত বৃদ্ধি করে সকলে যে সামাজিক সুরক্ষা প্রদান করা, পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল বিভেদ দূর করে সকলকে শিক্ষক প্রশিক্ষক পদ অনুমোদন দিয়ে নোডাল কর্মচারীদের গ্রুপ সি মর্যাদা এবং নৈশ প্রহরীদের গ্রুপ ডি মর্যাদা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে। সেই মাননীয় মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনারা 7 থেকে 10টা দিন অপেক্ষা করুন, এই 7-10 দিনের মধ্যে আপনাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি এবং ন্যায্য দাবি উনি স্বীকার করেছেন, সেই ন্যায্য দাবি যাতে আমরা মান্যতা দিতে পারি সেই চেষ্টা আমরা করেছি। ইতিপূর্বে বহুবার আমি আমাদের দপ্তরে, যে অর্থ দপ্তরে আমরা এই ফাইলগুলো পাঠিয়েছি, অজানা কারণে সেই ফাইলগুলো বারংবার ফেরত এসছে।
আমরা আবার মাননীয় মন্ত্রীকে আমরা জানিয়েছি, আপনি আবার এই ব্যাপারটা নিয়ে আপনি আরেকটু বেশি উৎসাহী হন এবং আরেকটু সহযোগিতা করুন যাতে আমাদের জায়গাগুলো সমাধান হয়। মাননীয় মন্ত্রী বিভাগের যে প্রিন্সিপাল সেক্রেটারি তার সঙ্গে আজকালকের মধ্যে উনি বসবেন, বসে আমাদের যাতে একটা সমাধানের সূত্র বের হয় তার উদ্যোগ গ্রহণ করবেন। আগামী দিনে যত শিক্ষক শিক্ষিকারা আছেন, আমরা বৃত্তিমূলক যৌথ মঞ্চ যখনই আপনাদের ডাক দেব, সেই কোর্টের কাছেই হোক আর আমরা আন্দোলনের পথে হোক, যেখানেই নামি না কেন সেখানেই যাতে সকলে একত্রিত হয়ে আমরা আন্দোলনটা করতে পারি তার দিকে আপনারা সুনির্দিষ্ট নজর রাখবেন। এবং যারা যারা নিজেদেরকে আলাদা করে রাখার চেষ্টা করছেন, আমরা বৃত্তিমূলক যৌথ মঞ্চ কিন্তু একবার নয় বহুবার আমরা বিভিন্ন সংগঠনগুলোর কাছে চিঠি পাঠিয়েছি, আমরা বৃত্তিমূলক যৌথ মঞ্চের সঙ্গে আমরা আপনারা একত্রিত হন, ওই একসঙ্গে লড়াইটা এগিয়ে নিয়ে চলি, সেই প্রচেষ্টা আমরা চালিয়েছিলাম। সেই চিঠি চাপাটি দেওয়ার পর আলাপ আলোচনার মধ্যে দিয়ে এখনও পর্যন্ত পাঁচটা সংগঠন আমাদের বৃত্তিমূলক যৌথ মঞ্চকে মান্যতা দিতে পেরেছে, ছোটোখাটো দু একটা সংগঠন এখনও মান্যতা দিতে পারেনি তাদের ইগোর সমস্যার জন্য। কোনোভাবেই তারা চায় না যে এতগুলো সংগঠন একত্রিত হোক, তাদের নিশ্চয়ই কোথাও ব্যক্তিগত কোনো বিষয় আছে যেগুলো চরিতার্থ করতে চাইছেন, যার জন্য বৃত্তিমূলক যৌথ মঞ্চকে মান্যতা দিয়ে একসঙ্গে লড়াইটা চাইছেন না, তারা চাইছে পৃথক আন্দোলন। তাই আমরা বলবো ওই যে ওই সমস্ত কথা আপনারা ভুলে যান, কে বৃত্তিমূলক যৌথ মঞ্চকে সমর্থন করলো আর কে করলো না, পার্ট টাইম শিক্ষক কে কি বললো, কন্ট্রাকচুয়াল শিক্ষক কে কি বললো, আপনারা কিচ্ছু ভাবার দরকার নেই। বৃত্তিমূলক যৌথ মঞ্চ সাধারণ শিক্ষকদের জন্য আন্দোলন করছে, আগামী দিনে আন্দোলন করবে, বিগত দিনে অনলাইনের মাধ্যমে মিটিং করে এই প্রথম আপনাদের কাছে একটা প্রদর্শন করতে পেরেছে যে আমরা আগামী পথ কীভাবে যাব, এবং আগামী দিনেও আপনাদের কাছে এই অনলাইনে মিটিং করে আপনাদের কাছ থেকে আলোচনা তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে পরবর্তী আমরা আন্দোলন রূপরেখা তৈরি করব। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি, নমস্কার।